কি দোয়া করেন? দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থতা দান করেন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, গাইতে পারবেন আমার সাথে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত, পয়সা করির নেই দোয়া ভাব দাও না তো জাকাত, রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত, পয়সা করির নেই দোয়া ভাব দাও না তো জাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কুলিয়া আহলুল কিতাবি তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী আপনি এদের সবাইকে ডাক দেন, ডাক দিয়ে বলেন যে আসো বসো, আমাদের ভিতরে একটা জিনিস ঐক্যমত হোক, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে যেন পারি, কি সেটা? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। সর্বপ্রথম রসুল আল্লাহ পাক বলতেছেন এই কথাটা তুমি বলো, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। দুই নম্বর কি জানো? ওয়ালা নুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এক নম্বর ইবাদতই করব একমাত্র কার? আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। হ্যাঁ, এখন যে আল্লাহর কাছে চায় সে তো অন্য কারোর কাছে চাইতে পারে না, কিন্তু ইহুদিরা চাইতো, নাসারারা চাইতো, খ্রিস্টানরা চাইতো, বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। এরা আল্লাহকেও মানতো, আবার আল্লাহর পাশে গাছের পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, মূর্তির পূজা করত। এই জন্য আল্লাহ পাক বলেন আফা রাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, ইলাত উজ্জা, হ্যাঁ, এগুলোর পূজা এরা করত। এদের চিন্তা ছিল আল্লাহকে তো মানি, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহকে মানি, কিন্তু ওই এই মূর্তি আমারে খাবার দেয়, ওই মূর্তি আমারে পড়ায়, ওই মূর্তি আমারে রোগ ভালো করে, ওই মূর্তি আমার বিপদে আমার শান্তি দেয়, এরকম করে আল্লাহর সাথে আরো চার পাঁচটারে খোদা হিসেবে মানত। নাউজুবিল্লাহ, এগুলো মুশরিকদের কাজ ছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলা কি বললাম, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, ওলা নুশরিকা বিহি শাইআ, এক নম্বরে ইবাদত করবে আল্লাহর, দুই নম্বরে আল্লাহ ছাড়া কাউকে শরীক করবে না, তিন নম্বর ওলা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো নেতাকে নেতা হিসাবে মানবে না। সোজা কথা, নেতাকে আল্লাহ, প্রতিপালককে আল্লাহ, হ্যাঁ আপনার নেতা আপনারা খাওয়াইতে পারে কিন্তু প্রতিপালন করে না, আপনি তাকে সাপোর্ট দেন সে আপনাকে সাপোর্ট দেয়, আজকে না দেন দেখবেন কালকে লাথি দিয়ে বের করে দিবেন, যতদিন আপনি তার সার্ভিস দিবেন ততদিন আপনাকে দুই চারটা মুরগির আধারের মতো ছড়াই দেবে, খা, এটাই তো হয়, আপনারা ঠিক আসতে বলেন আর জোরে বলেন, এটাই হয় কি না হয় না? হয়তো আপনি কাজ করবেন সে আপনার কাজের জন্য বাস কিছু দিয়ে দিল এতটুকু, নাফরমানি যখন শুরু করবেন তখন খাওয়াবে আর, কিন্তু আল্লাহ খাওয়ায় কিনা?
এই যে ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, এমনকি জুমার নামাজও পড়ি না, আমাদের ভিতরে কত মানুষ আছে মসজিদের সপ্তাহে জুমার নামাজটা পর্যন্ত পড়তে যায় না। আচ্ছা, আল্লাহ কি চাইলে খাবার বন্ধ করতে পারতেন কিনা? মনে করেন আল্লাহ যদি নিজাম করতেন, ফজরের নামাজ পড়বা না তো জিব্বাত লম্বা হয়ে সোজা হয়ে যাবে, মুখে গিলতে পারবা না, নামাজ পড়ে তারপরে খাওয়ান নিতে দিবে আল্লাহ পাক। জোহরের পর নাই তো দুপুরের খাবার খাইতে পারবে না, আসর পর নাই তো বিকেলের নাস্তা চা বিস্কুট ওইটা আর পেটে ঢুকবে না, মাগরিব পর নাই তো রাতের খাবার ঢুকবে না, এশা পর নাই তো চোখ সোজা হয়ে থাকবে, ঘুম জিন্দেগিতে আসবে না। আল্লাহ যদি চাইতো দিতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ কি করছেন বরং না, আল্লাহ কয় তুই যত মন চাই তুই নাফরমানি কর খা, তুই নাফরমানি করার পরেও তোরা আমি আল্লাহ খাওয়াই, কতটুকার খাবি? 60 বছরই তো, 50 বছরই তো, 50 বছর ভালো মতো গিল, গিলার পরে যখন কবরে যাবি তখন কি গিলস দেখে নেব, এই জন্য আল্লাহ খাওয়াই, ছাড় দিয়ে রাখে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, ছাড় দে, মা কানা রব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে না, প্রত্যেকটা করায় গণ্ডার হিসাব আল্লাহর কাছে আছে, এটা আল্লাহ পাক অবশ্যই নিবে কি নিবে না? তো দুনিয়ার নেতা যেহেতু নাফরমানি করলে দাঁত থিনিয়ে বের করে দেয়, দল থেকে বের করে দেয়, তার মানে এটার পিছনে স্বার্থ আছে, কিন্তু মালিকের মহব্বতের পিছনে কোনো স্বার্থ নেই। এই জন্য মালিক নাফরমানি করে যারা এরাকে আরো বেশি খাওয়ায়, আল্লাহকে আরো বেশি আদর করি, বেশি আদর করি। দেখি আদর বুঝে নিছে, অনেক সময় বাচ্চা কাচ্চারে মা বাবারা অনেক বেশি আদর করে, বাচ্চা উল্টাপাল্টা করে আরো আদর করে, বাপ বুঝতে চায় দেখি এটারে আদর করে যদি কোলানো যায় তো করলাম, আর যদি আদরে না কাজ হয় শেষ ফিনিশিং তো কিছু একটা আছে। আল্লাহ পাক বান্দাকে আদর করতেই থাকে, দেখি বান্দা আসে কিনা, যখন না আসে তখন আল্লাহ একদম তাকে গোমরা বানায় দেয়, যা এই আদরের ফল ভবিষ্যতে পাবি কবরে যাওয়ার পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বলেন, লা ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। সুতরাং আল্লাহ যেই না যেই মালিক তোমার মহব্বত করে, এই মালিককে ছাড়া জমিনের কোনো নেতাকে, নেত্রীকে, কোনো দলকে কখনো প্রতিপালক হিসেবে, নেতা হিসেবে মানা যাবে না। সোজা কথা এটা, এটা কার কথা? এই তিনটা কথার উপরে রসুল দাওয়াত দিতে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে সমস্ত মূর্তিদের পূজা এরা করে। আচ্ছা বলেন আপনারা, এদের কি কোনো ক্ষমতা আছে? এরা জিরো জরা জীর্ণ বস্তু, এদের কোনো রোহ নাই, কিচ্ছু নাই। এদেরকে যদি খাওয়ান খাইতেও পারবে না, ঘুম পাড়াইলেও ঘুমাইতে পারবে না। বাচ্চারা বাচ্চাদের পুতুল নিয়ে খেলে, ঘুম পাড়ায় খাওয়ায়, এটা স্বপ্নে স্বপ্নেই খাওয়ায়, এটা খেলা খেলেই খাওয়ায় দেয়, ঘুম পাড়ায় দেয়, ব্রাশ করায় দেয়, কত কিছু করে, কিন্তু আসলেই কি সে খাইতেছে? তো যারা আল্লাহকে ছাড়া অন্যদের পূজা করতেছে, অন্যদেরকে খোদা মানতেছে, এরাও মনের শান্তির জন্য করতেছে, লেকিন বাস্তবতা নাই। কেন? আল্লাহ পাক অন্য আয়াতের রাসূলকে বলে দিছেন, খবরদার হুজুর একটু বলে দেন এদেরকে উদাহরণটা, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুরিবা মাতালুন ফাসতামিউ লা, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ডাক দেন, তোমাদেরকে আমি আল্লাহর তরফ থেকে একটা উদাহরণ পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগের সাথে শুনো। আল্লাহ বলতেছেন ফাসতামিউলা, এটা শুনো মনোযোগের সাথে, কি ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাইন ইখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে উদাহরণ দান করলাম, মেসাল বর্ণনা করলাম, তোমরা মনোযোগের সঙ্গে শোনো। মেসালটা কি? যত আল্লাহ ছাড়া যত পর পদার্থের পূজা তোমরা করো, ইবাদত তোমরা করো, এই সমস্ত খোদাদেরকে তোমরা ডাক দাও আল্লাহ ছাড়া, আর এই সব খোদাদেরকে ডাক দিয়া বলো এরা যেন একটা মাসি বানায়, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আল্লাহকে বাদ দিয়ে সবগুলা মূর্তিকে ডাকলে ও খোদাকে ডাকলে ও একটা মাসি বানানোর ক্ষমতা এদের নাই। কথাটা বলেছেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ
لن يخلقوا ذبابا ولو اجتمعوا له সব বান্দারাও যদি তাদের কৃতকর্মের সমস্ত পূজাওয়ালা মূর্তিদেরকে ডাক দেয় খোদাদেরকে ডাক দেয় এই সমস্ত খোদারা মিলেও একটা মাছি বানাইতে পারবে না আল্লাহ পাক বলেন ওয়াইন ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইস্তানগিদুহু মিন এই সমস্ত যাদের পূজা করে এদের কাছে যদি কোনো কিছু থাকে এদের সামনে যদি খাবার যারা রেখে দেয় একটা মাছি যদি তাদের খাবার খেয়েও ফেলায় তারাও কোনোদিন এদেরকে ফিরাইতে পারে না ঠিক কিনা সুতরাং মালিক বলেন দফাত তালিবু আল মতলুব সুতরাং এই জড় পদার্থ মাটির মূর্তির কাছে যারা চায় এরাও দুর্বল আর এই মূর্তির কাছে যে চায় এই মূর্তিটাও দুর্বল সুতরাং দেনেওয়ালা চানেওয়ালা উভয়ই হলো দুর্বল বলেন তো জবান খোলা সবলকে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সবল জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে পয়গম্বরকে বাণী দিয়ে পৌঁছাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী সমস্ত বান্দাকে প্রথমত পৌঁছায় দিলেন বান্দা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে দুই নম্বর আমার পয়গম্বর শান্তি প্রতিষ্ঠায় জমিনের মধ্যে ইনসাফ রক্ষা করার জন্য পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মানুষকে সবক আদায় করাইলেন নবী বলেন তোমরা ঘরের মধ্যে ইনসাফ বজায় রাখো তোমরা সংসদের মধ্যেও ইনসাফ বজায় রাখো বিচারক বিচার করবে সেখানেও যেন ইনসাফ বজায় থাকে একজন সন্তান তার মার সঙ্গে যেন ইনসাফ বজায় রাখে একজন স্বামী যেন তার বিবির সঙ্গে ইনসাফ বজায় রাখে একজন ভাই যেন তার বোনের সঙ্গে ইনসাফ বজায় রাখে একজন লিডার তার কর্মীদের সঙ্গে যদি ইনসাফ বজায় রাখে কোনো বান্দা যখন পরিপূর্ণ ইনসাফের উপরে পড়বে চলবে আল্লাহর কসম জমিনের মধ্যে কোনো মারামারি হানাহানি শত্রুতা পারবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ আমি যে আয়াতটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আয়াতের মধ্যে وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ তোমরা যখন মানুষের মাঝে কোনো বিচার আচার করবা بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ এই সকল বিচারগুলো তোমরা সুন্দরভাবে করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা তোমরা ইনসাফ রক্ষা করে চলো ন্যায় বিচার করো মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য একজনের সঙ্গে আচরণ করো এই কথাটা আমার পয়গম্বর যেমন বলেছেন আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেছেন আজকে সমাজের মধ্যে বিচারক যিনি থাকবে ইনি সুন্দর করে বিচার করবে যার বিচার করতেছে সে যদি তার আপন মায়ের পেটের ভাইও হয় আর অপরাধী হয় একজন বিচারকের উচিত আপন মায়ের পেটের ভাইটার জন্য সুন্দর একটা রায় দেওয়া সে যদি অপরাধী হয় জেলখানায় যাবে আর যদি নিরাপরাধ হয় শত্রুকেও সে পার করে দিবে ঠিক কিনা কিন্তু বর্তমান জমানায় দেখা যায় জোর যার মূল্য তার টাকা থাকলেই বাংলাদেশের আইন ঘুরায় দেওয়া যায় ঠিক কিনা ভাইরা আমার আইন কাকে বলে আমার পয়গম্বর শিখায় গেছেন ইনসাফ কাকে বলে আমার নবী শিখায় গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বিচার করবা আদালত বজায় রেখে করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان الله باك এই জায়গায় বান্দাকে ডাক দিয়া বলেন কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে এই ইনসাফটা শিখিয়ে দিলেন ইসলামের যে ইসলামের মধ্যে সমাজের মধ্যে কোন বান্দা যখন কোন বান্দারে হত্যা করবে ইসলাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বিনিময়ে হত্যা ছাড়া অন্য কোনো কথা নাই সে যদি স্বাধীন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা কোন স্বাধীন মানুষ যখন কোন স্বাধীন মানুষকে হত্যা করবে হত্যার বিনিময়ে হত্যা করা লাগবে যদি কোনো মেয়ে মানুষ কোনো মেয়েকেও হত্যা করে ইসলামের বিধান হলো ওই মেয়েটাকেও হত্যা করা লাগবে আজকে সমাজের মধ্যে দেখা যায় তিন চারজন বন্ধু মিলে নিজের বন্ধুকে জবাই করে গোস্ত রান্না করে খায় বিচার এদেশে দেখা যায় না ভাইর আমার যদি একজনের বিচার হতো একটা মানুষের বিচার যদি হতো কেউ যদি কাউকে হত্যা করে
কোনো কথা নাই বার্তা নাই এমনি হত্যা করে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখেরি জামানার মধ্যে এমন একটা অবস্থা হবে যে কারে যে যার সঙ্গে মারামারি লাগলো যে লাগলো সেও বুঝে না, যার সঙ্গে মারামারি লাগলো সেও জানে না, যে মরলো সেও জানে না কেন মরলো, যে মারলো সেও জানে না কেন মারলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জামানায় যে মারবে আর যে মরবে এরা উভয়েই হলো জাহান্নামী। সাহাবাজ বাইন ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা বুঝলাম না, যে মরলো সে তো মজলুম, যে মারলো সে তো জালেম, হিসাব তো বলে ইনসাফ তো বলে, জালেম জাহান্নামে যাবে মজলুম জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মনে রাখবা, কারণ শেষ জামানা এমন জামানা আসবে ঝগড়া লাগবে কি নিয়ে এটা নিজেরাও জানে না। দেখেন না বাহিরে পাবলিক প্লেসে বাস একজন একজনের পাইছে হুম হাম করে মারতেছে, একজনের মার দেখে আরো দশজন এসে মারে, কিরে ভাই কেন মারেন তো জানি না, হয় না কেন মারেন জানি না, কি হয়েছে কে যে মারতেছে মনে হয়ছো, মনে হয়ছো তাতে মারতেছেন যে হুট করে মনে হয় মেরেই ফেলবেন, এ ভাই কি হয়েছে কেন ওর সাথে আমার শত্রুতা ছিল এর লেগে মারতেছে, তাতে আপনি মারলেন কেন, তো ভাই বুঝি তো নাই মনে করছি তো চোর বাস মেরে ফেলছে। আজীব অবস্থা, মানুষ মানুষ কিভাবে মারে, নিজের ঘরের ছেলেটা বাবার লাশ টুকরো টুকরো করে সমুদ্রে ভাসায় দিতেছে, এই সময় চলে আসছে। আজকে সমাজে যদি একটা হত্যার বিচার এভাবে হতো যে কেউ আইন যদি পাশ হতো যে বাংলাদেশে নিরপরাধ ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তো এর শাস্তি একমাত্র হত্যা, এছাড়া কোনো শাস্তি হবে না। এই আইন পাশ করা হতো আমার দেশে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হত্যা আস্তে আস্তে নাই বলে একদম অবস্থা হয়ে যেত যে হত্যার হবেই না, হত্যা বন্ধ হয়ে যেত, মারামারি বন্ধ হয়ে যেত যদি একটা হাত হত্যাকারীকে এই বাংলার জমিনে হত্যা করে বিচার দেওয়া হতো, কিন্তু এটা হয় না বলে যারা মারতেছে এরা তো চিন্তা করে আরে গোস্ত রান্না করে খাইও পার পেয়ে যেতেছি তো সমস্যা কি, আরেকদিন আরেকটা তো খাবো, এটাই চলতেছে। আইন নাই কিন্তু ইসলাম তো আইন দিয়ে দিছে, ইনসাফ শিখায় দিছে, মেয়েও যদি হত্যা করে তো মেয়ে বাস, মেয়ে হলে কি হয়েছে অবশ্যই বিচার আছে। আল্লাহ তাখুযুকুম বিহিমা রাউফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য কোনো প্রকার দিলের ভিতরে মায়া থাকা যাবে না। কি অন্যায় করছে সে আমার ভাই হোক আমার সন্তান হোক আমার বাবা হোক, অন্যায় যদি কেউ করে ওটার বিচার আমাকে করতে হবে ইনসাফের সাথে, ঠিক কি না জরা কর। এটা ওমরের জামানায় ছিল, সাহাবাদের জামানায় ছিল, এখন এই জামানায় আসলে কল্পনাও করা যায় না। ওই যে নবী বলছেন যে মারবে যাকে মারবে এরা কেউ জাহান্নামী, সব কেউ জান্নাতি নাই সব জাহান্নামী। সাহাবাজ মাইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কেন এরা জাহান্নামী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারলো সে তো শত্রুতাবশত মারলো, আর যে মরলো তার অবস্থাও কিন্তু এমন ছিল মারামারি যেহেতু লাগছে হয়তো তুই মরবি নয়তো আমি মরব, এতটুকু চিন্তা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুম আর জালেম উভয়কে জাহান্নামে দিবেন, আউযু বিল্লাহ। তাহলে সাহাবা একরাম ডাক দিয়ে বলেন তাহলে কি করা লাগবে, কেউ যদি আমারে মারে কি করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্মরক্ষা করবা ক্ষতি রক্ষা করবা। এখন আমাদের বাংলাদেশে যারা জালেম এরা মারতে পারে কিন্তু মজলুম যদি প্রতিরক্ষা করে তখন জালেমরা বলে তারা সন্ত্রাস, ঠিক কি না জোরে কর। যেমন নাকি ইসরায়েল আর ফিলিস্তিনের অবস্থা 70-75 বছর ধরে এই অবস্থা চলতেছে, জালেমদেরকে ফিলিস্তিনের মুসলমানেরা জায়গা দিছিল থাকার জন্য, যে ভাই দয়া টয়া করে থাকতে দিছি থাক, এনে জালেমের বাচ্চাগুলা নিজেরা থাকার জন্য যেই জায়গায় পাইছিল ওই জায়গাটাকে এখন নিজেদের জায়গা বলে দাবি করে, কিছুদিন পর পর গুলি মারে বোম মারে এটার দোষ নাই, আর ফিলিস্তিনেরা যদি আত্মরক্ষার প্রস্তুতি নেয় দূর থেকে ডাক দেওয়া বলে ওই দেখো সন্ত্রাসরা হামলা করে, ঠিক কিনা, এরা যে মারে এটার দোষ না, ফিলিস্তিনরা কিছু বললেই কয় সন্ত্রাস। মূলত অবস্থা হলো দেখবেন চোর যখন চুরি করে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে ও দৌড়ায় আর বলে ও ভাই চোর 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 ভাই ধরেন 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 চোর চোর চোর, আর মানুষকে কিরে চোরটা কেডা কইছে ওই যে ওই যে ওই যে ওই যে গেল ডাইনে গেল, মূলত চোর কিন্তু এটাই ছিল, মূলত চোর এটাই ছিল। এই লাল কুকুরের বাহিনীরাও সবচাইতে বড় সন্ত্রাস, এরাই ফিলিস্তিনের আপামর জনতা মুসলমান নিরহ মুসলমান বাচ্চাদের বড় সন্ত্রাস। আপনি বলবেন ভাই যুদ্ধরা তো ফিলিস্তিনি শুরু করছে,
যুদ্ধ ফিলিস্তিন শুরু করবে না তো কি করবে? নিজের জায়গা দখল করে বসে আছে মারবে না? আপনি কষ্ট করে 30 কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনলেন, 5 লাখ টাকা দিয়ে জায়গা কিনলেন, 20 কোটি টাকা দিয়ে জায়গা কিনলেন, চিন্তা করলেন গ্রাম থেকে একটা বুড়ো বীরে আনি, এনে একটা ঘর উঠায় দিই, বাবা আপনিও থাকেন, আমার জায়গাটাও পাহারা হইলো, আমার জায়গাটা আমারও থাকলো, আপনারও কিছু উপকার হইলো। আপনি দয়া মায়া করে তারা থাকতে দিলেন। সে মনে মোটামুটি মনে করেন এলাকার বড় লিডারের সাথে হাত মাত কইরা আপনারা হেলে কানে ধৈরা বাড়ি করে জাল দলিল বানায় নিজের নামে লিখে ফেললো। এখন সে মজলুম না আপনি মজলুম? আপনি মজলুম। যার জায়গাটা নিল সে মজলুম, আর যে দখল করলো সে হলো জালেম। এখন এই জালেমের থেকে জায়গা নেওয়ার জন্য আপনি কি থানা তদবির করবেন না? দেন করলে কি আপনি সন্ত্রাস? আমি যে কোনো সময় করতে পারেন আপনি। আপনি জায়গা দখলের জন্য আবার নিজস্ব প্রয়োজনে আপনার নিজের আত্মীয় স্বজনদেরকে লাঠি মাঠি নিয়ে এসে তারা পিডায় এখান থেকে তাড়ানোর ক্ষমতাও আপনার আছে, হক আছে আপনার, কারণ আপনার জায়গা সে দখল করছে। ঠিক তেমনইভাবে এই সমস্ত লাল চামড়ার কুকুরের বাহিনীরা ফিলিস্তিনের মাটি দখল করে আর ফিলিস্তিনি কিছু বললে কয় এরা সন্ত্রাস। মূলত সবচেয়ে বর্তমানে বিশ্বের ভিতরে টপ লেভেলের সন্ত্রাস হলো এই ইসরায়েলের বাহিনী। আর আমাদের বাংলাদেশের কিছু মুসলমান জ্ঞান পাপি আছে, এরা এ সময় বলে কি দরকার ছিল ফিলিস্তিনদের একটা খোসা মারা, কি দরকার ছিল, ভালোই তো ছিল, সুখেই তো ছিল। মিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আকসা পুনরুদ্ধার হবে, এটা নিয়ে যুদ্ধ হবে, আর আপনি খালি শান্তি চান, আপনার এটা শান্তি না। মূলত শান্তির অপর পিঠে আপনি ইসরায়েলের দালালি করার চক্রান্ত করেন। মজলুম জালেম উভয়ে জাহান্নামী হবে কখন? যখন উভয়ের ভিতরে আক্রোশ থাকবে। তো সাহাবা বলল হুজুর কি বলবো? তুমি প্রতিরক্ষা করবা কিন্তু তাকে মারার মতো দিলে খেয়াল রাখবা না, যদি দিলে খেয়াল রাখো আমিও তোরা মারবো, তাহলে তুমিও জাহান্নামী। তুমি খেয়াল রাখবা যে ভাই সর্বোত্তম আখলাক হলে ভাই তোর মাফ করে দিলাম, এরপরে যদি না পারো তাহলে প্রতিরক্ষা করবা। এছাড়া তাহলে আদম পয়গম্বরের সন্তানের দিকে তাকাও, একজন একজন বলে লা ইম্বা সত্তা ইলাইয়া ইয়াদাকালি তাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকুতুলা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল আর কাবিলের মারামারির ঘটনা জানেন তো আপনারা? জমিনের সর্বপ্রথম মারামারি, একটা একটা মারে আরেকটা ডাক দিয়ে বলে ভাই আমি চুপ, কেন তুমি আমার পাথর দিয়ে আঘাত করো? আমি যে পারি না তা না, আমারও গায়ের মধ্যে শক্তি আছে, আমি চাইলেই তোমারে মারতে পারি কিন্তু মারবো না। লা ইম্বা সত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করে দাও কিন্তু আমি আমার হাতকে প্রসারিত করব না, কেন ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় পাই, তুমি আমাকে মারার কারণে আমি মাজলুম হয়ে যাব, আর আল্লাহ পাক কবর যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। ভাইরা আমার দেখেন এই জন্য ইনসাফ রক্ষা করা দরকার। জমিনের মধ্যে কোনো হত্যাকারী ব্যক্তি যদি কাউরে হত্যা করে আর আইন যদি তাকে হত্যা করলে তার আইন তার শাস্তি হলো হত্যা, তাহলে যাকে হত্যা করবে সে প্রতিরক্ষা করবে কিন্তু মারার জন্য চক্রান্ত করবে না, কারণ জানে আমি তাকে যদি মারি আমি যদি বেঁচেও যাই কিন্তু আমি বাঁচতে পারবো না, আমার মরতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বান্দারা নিজেদের ভিতরে ইনসাফ ঢোকাও, আল্লাহ পাক আমি পয়গম্বরকে ইনসাফ ওয়ালা নবী বানাইছেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইনসাফ করতেন, দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় নম্বর খলিফা? বলে 4 নম্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা পানির পাত্র হারায় গেছে, খুঁজে পায় না, হঠাৎ করে তাকায় দেখে একজন ইহুদির হাতে ওনার পানির পাত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলে এটা তো আমার। ইহুদি বলে না না এটা আমার জিনিস, তোমার এটা দলিল কি? আলী বলেন কোনো দলিল নাই, দলিল ছাড়া এটা আমার। দুইজনের মধ্যে দ্বন্দ্ব, দেখেন খুব বুঝবেন ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার বাদশাহ আমিরুল মুমিনীন, আমিরুল মুমিনের সঙ্গে একজন ইহুদির তর্কতর্কি হচ্ছে, ঝগড়া হচ্ছে কি নিয়ে? একটা পাত্র নিয়ে। আলী বলেন ঠিক আছে চলো কাজীর কাছে যাই বিচারের জন্য। কাজীর কাছে গেলেন বিচারের জন্য, বিচার পাওয়ার জন্য।
বলেন তো সরকারটাকে হযরত আলী সরকার যদি আলী তাহলে বিচারপতিটাও কার হলো সরকারের সাধারণভাবে হিসাব হলো এই সরকারের অধীনে যে বিচারপতি থাকবে সে তো সরকারের দিকেই রায় দিবে কিন্তু না না ইসলাম বলে সরকার যেই হোক না কেন ইনসাফ রক্ষা করে প্রত্যেকটা বিচারকের বিচার করা আদেশ কার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে গেলেন বিচারক দুইজনকে দাঁড় করাইলেন এদিক দিয়ে একজন ওদিক দিয়ে আরেকজন এদিক দিয়ে আলী ওদিক দিয়ে ইহুদি বিচারক কয় এই এই এটা বলে চুরি করছস তুই এই মালিক বলল ইহুদি ডাক দেয় কয় দেখছে কি সাক্ষী গুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোনো সাক্ষী নাই বিচারক বলে হযরত আপনি চুপ থাকবেন বলো এটা তোমার নাকি বলে হ্যাঁ এটা আমার কেমনে তোমার বলে এটা আমার দখলে আছে যার কারণে এটা আমার হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন হুজুর এবার আপনি বলেন এটা কার হুজুর বলেন এটা আমার প্রমাণ কি বলে কোনো প্রমাণ নাই তাহলে আপনি কেমনে জানেন এটা আপনার একই জিনিস তো বাজারে দুইটাও থাকতে পারে আলী বলেন আরে না এটা আমারই এটা চুরি করছে নিশ্চিত আমি সত্যবাদী বললাম এখানে বিচারকের মনে করা দরকার ছিল একজন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতলক মিথ্যা বলতে পারে না ঠিক কিনা কিন্তু জীবনে ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জীবন বিধানে বান্দাকে দিয়ে দিয়েছেন যখন কোন বান্দা কারো ব্যাপারে আবদার করবে কোন বান্দা কারো ব্যাপারে কোন দাবি করবে ওই দাবির বিপরীতে সাক্ষী প্রমাণ করার কথা বলেছেন আল্লাহ বিচারক ডাক দিয়ে বলেন আলী বুঝলাম এটা আপনার কিন্তু সে যে চুরি করছে এটার কোনো সাক্ষী আছে বলে না যেহেতু আপনি সাক্ষী দিতে পারেন নাই রায়টা কিন্তু আমি আপনার পক্ষে দিতে পারতেছি না প্রমাণ দিতেই না আমি তারে বলতে পারতাম তুমি চুরি করছো যে সাক্ষী আছে সাক্ষী তো নাই আর সে যেহেতু এখন মালিক মালটা তার হাতে তার তো দলিল লাগবে না কারণ জিনিস তো তার কব্জায় এই অনুযায়ী ইহুদি জিতে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি ঠকে গেলেন এটা যদি আমাদের দেশের হইতো কি হইতো এটা আল্লামা বুঝানে বর্তমান সময়ের কোন এলাকায় কোন যদি এটা ঘটতো কি যে হইতো এটা আল্লাহ জানে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ওখান থেকে নেমে বিচারক হ্যাঁ বিচারক তোমার তুমি যে বিচারটা আজকে করছো আলহামদুলিল্লাহ বিচারটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়েছে সুবহানাল্লাহ কয় না আলী বলতেছেন তুমি যে বিচারটা করেছো এই বিচারটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়েছে সুতরাং আমি তোমার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট আল্লাহু আকবার দেখেন ইসলামী খেলাফত কতটা গুরুত্বপূর্ণ জিনিস ইসলামী আইন কতটা গুরুত্বপূর্ণ জিনিস একটা খেলাফতের বিরুদ্ধে চলে যাওয়ার পরেও খেলাফতের খলিফা বলতেছে ভাই আমি খুশি হয়েছি যে তুমি আমার দিকে তাকাও নাই ইসলামের আইনের দিকে তাকাচ্ছ ইহুদি এটা দেখছি কি দেখে নাই ইহুদি এবার ডাক দিয়ে বলতেছে এটা কি হইল বলে কি শুনেন আপনারা সবাই শুনেন আসলেই আমি যে পাত্রটা আমার হাতে নিয়ে রাখছি এটা আমার পাত্র না এটা আমি চুরি করছি আলীর ঘর থেকে সবাই শুনেন চুরি করার পরে আমি এই জায়গায় আসছি বিচার নেওয়ার জন্য আমি দেখছি যে বিচারটা কি হয় আমি অবাক হয়ে গেলাম একজন খলিফার নিযুক্ত করা বিচারক সে সরাসরি খলিফার বিরুদ্ধে আইন পাশ করলো যেই খেলাফত এত সুন্দর যে বিচারক এত সুন্দর যে খলিফা এত সুন্দর আল্লাহর কসম ওই ইসলাম কোনোদিন অসৌন্দর্য হতে পারে না আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বললাম আমি নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম এক ঘটনায় ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল শুধুমাত্র ইনসাফের কারণে আবার দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর সাহাবী উনি এমন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুকের কাছে দুইজন ব্যক্তি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে মুসলমান একজন আরেকজন ইহুদি দুইজন মিলে ঝগড়া লাগছে তাদের যে কোনো একটা বিষয় নিয়ে বিচারের জন্য মুসলমান যেটা এটা হলো বর্তমান সময়ের মুনাফিক মানে মুসলমানের মতো এরকম মুসলমান সাহাবাদের জামানায় ছিল নবীর জামানায় ছিল না ছিল না মুনাফিক সব জায়গায় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন বিচারের জন্য ইহুদি মুসলমান প্রথমে ইহুদিকে ডাক দেয়া বলে
এইটার বিচারের জন্য তোমাদের ইহুদির বিচারকের কাছে যাওয়া লাগবে কিন্তু ইহুদি এটাতে রাজি না কারণ ইহুদি জানে এরা মারাত্মক খারাপ জাত একমাত্র ভালো বিচার যদি পাওয়া যায় সেটা মুহাম্মাদের কাছেই পাওয়া যাবে সুবহানাল্লাহ দেখেন এরা নবীকে মানতো না কিন্তু এটা বুঝতো যে রাসূলের মতো ভালো মানুষ দুনিয়াতে আর নাই এটা মানতো 100% মানতো যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হিজরত করে চলে গেছিলেন মদিনায় আলীকে রেখে গেছিলেন না কেন গেছিলেন অন্যতম এটাও কারণ ছিল যে আলীর রাসূলের কাছে সমস্ত ইহুদি নাসারারাও আমানত রাখত এই আমানতের মাল যেন আলীর রাদিয়াল্লাহু আনহু ঠিকমতো বুঝায় দিতে পারে এইজন্য আলীকে দিয়ে রাখছিল কারণ আলীর কাছে এগুলো দায়িত্ব দিয়ে রাখত দেখেন নবী চাইলে তো এগুলো নিয়ে যেতে পারতো আবার ইহুদিরাও চাইলে পারতো আরে মোহাম্মদ গেছে এখন কি হবে আমাদের কিন্তু এদের বিশ্বাস ছিল মোহাম্মদ গেলেও আমাদের মালের এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না এতটুকু বিশ্বাস রাসূলের উপর তাদের ছিল কি পরিমাণ ইনসাফ হলো নবী দেখেন তাহলে তো ওমর রাদিয়াল্লাহু কি বলে ওই একজন মুমিন আর একজন ইহুদি ইহুদি বলতেছে না মোহাম্মদের কাছেই যাওয়া লাগবে তো দুজন মিলে রাসূলের কাছে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিল মুসলমানের বিরুদ্ধে রায় দিল কারণ মুসলমানের দোষ মুসলমানের এটা পছন্দ হয় নাই দৌড় দিয়া ওমরের কাছে চলে যায় ওমরকে ডাক দিয়া বলে আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম এই ইহুদিটা আমার সঙ্গে এরকম দুই নম্বরে কাজ করছে ওমর আপনাকে বড় বিচক্ষণ মনে হয় আপনি এর বিচার একটু করেন দেখবেন মুনাফিক যেগুলা এগুলা সমস্ত বলদ সরদের কাছে যায় ডাক দিয়া কি ভাইরে তোমার অনেক বিচক্ষণ লাগে এই জিনিসটা তোমার দ্বারাই হবে যেগুলো বোকা সোকা এগুলা এগুলা কয় আরে আমারে পাম দিতেছে তা আমি একটু তার সাথে একটু ভাও দিয়া চলি কিন্তু এরা বিচক্ষণদের সাথে পারে না সে মনে করছে ওমরকে মনে পাম একটা দিয়া গলায় ফেলবে তোমারকে বলতেছে আমি জানি তো আপনি খুব বিচক্ষণ আমি এই বিচারটা আপনার কাছে নিয়ে আসলাম আপনি করেন এবার ইহুদি বলে এই হুজুর এরা জিজ্ঞাসা করেন এই বিচারটা আগে কার কাছে গেছে এই বিচারটা নিয়ে আগে মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেছিল সে রসুলের বিচার রসুল তার পক্ষে রায় দেয় নাই আমার পক্ষে রায় দিছে আমি ইহুদি আমার পক্ষে নবী রায় দিছে তার বিরুদ্ধে রায় দিছে কিন্তু সে নবীর এই রায় না মেনে আবার আপনার কাছে আসছে এটাও একটু বলে দিলাম আপনাকে ওমর বলে কি এটা কি সত্য বলে হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ বিচার করছে ঠিকই কিন্তু আমার কাছে মনে হলো আপনি ভালো বিচার করতে পারবেন চিন্তা করছেন সে কত মায়া তার দিলে কত ওমরের প্রতি মায়া সে মায়া দেখাইতে আসছে যে নবীর বিচার আপনি ভালো ওমর বলেন ঠিক আছে আমি বিচার করব একদম হক হালালি ভাবে যে বিচারটা করা দরকার আমি সেটাই করব জানেন আপনারা সবাই যে ওমরের রাগ কি ছিল তো হযরত ওমর ফারুক ঘরে গেলেন তরবারিটা খুলে আইনে বলতেছেন বিচার তো করা লাগে এখন ইহুদি তো ভয় পেয়ে গেছে কি জানি আবার আমারে মারে কিনা মুসলমান কয় এবার আজকে তোরে খাইছে রসুলের থেকে আবার তো এখানে আসছো তোরে খাইছে ও মুনাফিক মনে করছে তারা কিছু বলবে না কিন্তু অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তরবারিটা এভাবে ধরেন আর বলতেছেন যার রসুলের বিচার পছন্দ হয় না তরবারির দিকে তাকায় তাকায় যার রসুলের বিচার পছন্দ হয় না কিরে তার বিচার কি হওয়া দরকার তুই একটু দেখায় দে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পছন্দ হয় না ওমরের কাছে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা ছাড়া একটা আঘাত দিয়া গর্দান বেহত থেকে আলাদা করে দিয়ে দিছে যা এটা তোর অভ্যাস এটা তোর শাস্তি এটাই তোর বিচার ইহুদি থরথর করে কাঁপে কি করলে হুজুর এটা ওমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার যার পছন্দ হয় না তার বিচার তো মৃত্যু ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না এ দেশে আল্লাহর নবীর আইন যার পছন্দ হয় না তারাও এ দেশে থাকার যোগ্যতা রাখে না নবীর আইন যার পছন্দ হবে না সে কিসের মুসলমান নবীর আইন যার পছন্দ হবে না সে কিসের ইমানদার দাবি করে সে তো এই জমিনে আল্লাহর জমিনে থাকার রায় তার নাই আল্লাহর জমিনে থাকার কোন রাইট তার হতে পারে না আল্লাহর জমিনে থাকব আল্লাহর খাবো আল্লাহর করব আর উল্টা পাল্টা কাজ করব গোলামি করব তাগুতের এটা মুসলমানের কাজ না এটা ইহুদি নাসারা দালালদের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে ইনসাফ ভাই
বিচার যদি আমার বাপের বিরুদ্ধেও যায় এরপরও আমার করতে হবে, এটা ইনসাফ। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরাইশ বংশের এক নারী একবার চুরি করছে, মাখজুম গোত্রের। তো চুরি করার পরে রাসূল রায় দিবেন যে এটার শাস্তি হবে, হাত কাটা হবে। সাহাবা একরাম মিলে মশওয়ারা করতেছে, এটা কেমন দেখায় একটা নারীর হাত কাটা হবে, নারী মেয়ে মানুষ করছে আর কি, তাও কুরাইশ বংশের। এটা তো রাসূলের বদনাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এটার ব্যাপারে বলতেছে কি যাও তোমরা কেউ কে একটু যে রাসূলকে বলবা এই বিচারটা যেন স্থগিত করে দেয়, কে যাবে কে যাবে কে যাবে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ঠিক করলো যে যাও তুমি একটু যে রাসূলকে বলবা এই মেয়েটার যেন বিচারটা মওকুফ করে দেয়, এর মেয়ে মানুষ তাও কুরাইশ বংশের, কেমন দেখায় কেমন দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া হলো যে হুজুর উসামা বিন যায়েদ যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দয়া করে এই মেয়েটার বিচারটাকে মওকুফ করে দেন না, কারণ এই মেয়েটা কুরাইশ বংশের মখজুমি গোত্রের, কেমন খারাপ দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব শুনেন, নবী বলেন উসামা বিন যায়েদ আসছো মহব্বত নিয়া, মনে রাখবা আমি নবীর মেয়ে ফাতেমা, যাকে আল্লাহ পাক জান্নাতের সর্দারনী বানাইছেন, এই ফাতেমাও যদি চুরি করত আমি নবী তার হাত কেটে দিতাম। সেখানে কুরাইশ বংশের একটা কোন মেয়ে চুরি করছে আর তার জন্য আমি ইসলামের আইনকে উল্টায় দেব, এটা হতে পারে? মেয়ে ফাতেমাও যদি হতো তাও আমি তার হাত কাটতাম। এই জন্য আল্লাহ পাক বিধান করছেন فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والسارق والسارقة فقطعوا أيديهما چور بون چورني چور بون سنني গ্রামের ভাষা না, গ্রাম গঞ্জে বলে এই চুরনির ঘরে চুরনি, আগে গেলে বলতো মহিলারা রান্না করতে আইসা দেখা যায় আসল তলে মরিচ একটু গোস্ত টুকরা নিয়ে যেত, দেখছিনি কেমন চুরনি, চোর সে চোর হোক অথবা চুরনি হোক আল্লাহ পাকের বিধান হলো যদি চুরি করে তাহলে হাত কাটা যাবে, কি যাবে, চোর হোক অথবা চুরনি হোক। এখন মুফাসসিরিন ইকরাম বলেন কতটুকু চুরি করলে হাত কাটবে, তাহলে মিনিমাম 10 দিরহাম সমপরিমাণ কোনো কিছু যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। আমাদের দেশে 2 টাকা চুরি করলে ধরা খেলে যেমন না ভাঙে গুসায়, 2 টাকা 10 দিরহাম কি এক, 10 দিরহাম যদি ধরি মনে করেন রাসূলের জামানার 10 দিরহাম কত ছিল জানি না, কিন্তু বর্তমানে 10 দিরহাম যদি দিরহাম হিসাব করেন দুবাইতে দিরহাম চলে, এক দিরহাম মনে করেন 31 টাকা, 10 দিরহামে 350 টাকা ধরলাম, প্রায় 350 টাকা। তো 350 টাকার মাল চুরি করলে না তখন হাত কাটবেন, এরপরও এটার ব্যাখ্যা আছে, আমি ওদিকে গেলাম না, মিনিমাম 10 দিরহাম, 10 দিরহাম চুরি করলে হাত কাটা যাবে। কিন্তু আফসোসের বিষয় আপনারা কষ্ট নিয়েন না রাগ করেন না, আফসোসের বিষয় এটা আমাদের দেশে 5 টাকা চুরি করলেও চোরকে মারতে 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 আধা মারা বানায় দিয়ে রাস্তা ফেলায় রাখে, এদিক দিয়ে রক্ত পড়ে এদিক দিয়ে বেরোয় এদিক দিয়ে বেরোয় শেষ। কিন্তু এই সমাজে জনগণের টাকা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে যায় বাড়ি করার মতো চোরের অভাব নেই, এদেরকে দেখলে আপনারা আসসালামু আলাইকুম কথা কয় না, ওই চোরের মাইরা থোতনা ভেঙে দিলেন আর এই চোরের সালাম দেন, তা আপনার কপালে দুর্ভোগ আসবে না তো কার কপালে আসবে? এক চোরকে 2 টাকার জন্য মারলেন, আরেক চোরকে লক্ষ টাকা চুরি করা জানার পরও সালাম দিলেন, কেন ওই চোর কি আপনার পার্সেন্টেজ দেয়? তো সালাম দিয়েছেন কেন আপনি?